मतलब न्यूट्रिशन। अच्छा हिंदी और बंगाली? हिंदी बंगाली टोटल दो है ना, क्योंकि बंगाली भी है हिंदी भी है। বদলে গেছে যে পরিচয় আমাদের পরিচয় ছিল, পরিচিতি ছিল আমাদের, আমাদের বাড়িতে আমাদের সমাজে। সো একটা সিদ্ধান্ত মানুষের একটা পরিচয় বদলে দেয়। এভাবেই কিন্তু প্রত্যেকটা মানুষের এক একটা সিদ্ধান্ত মানুষের এক একটা জীবনকে বদলায়। তো এখানে আমাদের পরীক্ষার ব্যবস্থা ছিল, আপনারা সবাই পরীক্ষা দিয়েছেন, অনেক স্টুডেন্ট ছিল এখানে, কাফি সারা স্টুডেন্ট। ইস মাস্টার হিউম্যান নিউট্রিশন কোর্স মে থা, উসমে জো এক্সামিনেশন হুয়া থা, উস এক্সামিনেশন মে কাফি সারা স্টুডেন্ট পাস কিয়া, কাফি সারা স্টুডেন্ট পাস নেহি কর পায়া। সো এই যে এক্সামিনেশন হ্যা, এই যে পাস ফেল পরীক্ষা, এটা কি ঠিকঠাক না এটা ভুলভাল, রাখা উচিত না রাখা উচিত না? পরীক্ষা কিসের জন্য? পরীক্ষা কি করে? পরীক্ষা পরীক্ষা মানুষকে রেজাল্ট দেয়। বেসিক্যালি আমি বলবো পরীক্ষা মানুষকে ফেল করায়, ফেল করানোর জন্য পরীক্ষা। কেন? কারণ যদি ফেল না করানো হয় তাহলে এমন ভুল মানুষের হাতে ভুল জিনিস চলে যাবে যে তার ক্ষতি করবে, সমাজেরও ক্ষতি করবে। সে কারণে পরীক্ষার মাধ্যম পদ্ধতি মানুষকে ফেল করে আটকানোর জন্য। কারণ ভাবুন, যদি কোনো ডাকাত তার হাতে একটা তলোয়ার থাকে আর সে গ্রামে ঢুকে যায়, সে তো সবাইকে মেরে ফেলে দেবে। যদি একজন ডাক্তার যদি ভুলভাবে বেরিয়ে চলে আসে সমাজে, তাহলে সে নিজেরও ক্ষতি করবে, সমাজেরও ক্ষতি করবে। সেই কারণে এই প্রফেশনে পরীক্ষাটাকে খুব কঠিনভাবে করা হয়, কঠিনভাবে রাখা উচিত। না হলে কি হবে? না হলে যারা যাদের হাতে সোসাইটি, যাদের হাতে লোকের শরীর, লোকের স্বাস্থ্য তুলে দেওয়া হবে, যারা বলবে আমরা স্বাস্থ্য সম্পর্কিত আমাদের জ্ঞান আছে, নলেজ আছে, তাহলে তারা কি করবে? মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলবে। মানুষ চায় এই ধরনের একটা লোভী কেরিয়ার, মানুষ চায় এই ধরনের একটা নিউট্রিশন বা এই ধরনের একটা ডক্টর বা এই ধরনের একটা প্রতিষ্ঠা, একটা পাওয়ার মানুষের ইচ্ছে থাকে, সুপ্ত বাসনা থাকে মানুষের। বাট সেই সুপ্ত বাসনাটাকে যদি পরিপূর্ণ করতে হয় তার জন্য কঠিন একটা অধ্যাবসায় হওয়া দরকার, থাকা দরকার। শুধু পরীক্ষার ক্ষেত্রে নয়, জীবনের ক্ষেত্রে, নিজের জীবনের ক্ষেত্রেও হওয়া দরকার। অনলি এক্সামিনেশন আপ দে দিয়া উসমে পাস ফেল বন গিয়া হো গিয়া সার্টিফিকেট মিল গিয়া এসা নেই। ও এজুকেশন নিজি জিন্দগি পে ভি লাগু হোনা চাহিয়ে। পিছলে দো তিন মাহিনে সে হামারা নিউট্রিশন কা ইন্টারভিউ চল রহা থা, নিউট্রিশনিস্ট কা ইন্টারভিউ। এভরি ডে দো তিন চার এসা করকে নিউট্রিশনিস্ট ইন্টারভিউ দেনে কে লিয়ে আতা হ্যায়, অফিস মে আতে হ্যায় নিউট্রিশন ইন্টারভিউ দেনে কে লিয়ে। लेकिन सब जो इंटरव्यू हो रहा है उस इंटरव्यू में वो रिजेक्ट हो जा रहा है। क्यों? क्योंकि वो मोटा है, जी तो बहुत पतला है, उसका घुटने में दर्द हो रहा है, बुखार है। वो बोल रहा है मैं न्यूट्रिशनिस्ट हूँ, काल एक मैडम आया था बहुत अच्छा देखने में, एकदम सांस धज के आया था, बोल रहा था जो मैं वेट मैनेजमेंट के लिए मैं काम कर रहा था, मैं जो हॉस्पिटल में काम कर रहा हूँ अभी वेट मैनेजमेंट के लिए काम कर रहा हूँ, और उसका वजन कम से कम 90 किलो है। बट सी इज अ न्यूट्रिशनिस्ट, उसका खुद का वजन 90 किलो है, वो वेट मैनेजमेंट का काम करते, लोगों को सिखाता है वो कैसे लोगों का वेट, वजन कैसे कम होना चाहिए। तो ऐसी वाला न्यूट्रिशनिस्ट को समाज कौन से नजर में देखेगा? आज समाज में वही क्वेश्चन है, हमारे सोसाइटी ते, हमारे समाज इतने बड़े प्रश्न। कारण डॉक्टर যে ডায়াবেটিসের ডাক্তার, সে নিজে ডায়াবেটিসকে মারা যাচ্ছে, যে নিজে বলছে আমি একজন কার্ডিও স্পেশালিস্ট, সে নিজে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। তার মানে কি? তার মানে কোথাও না কোথাও সে যে এডুকেশনটাকে চিনেছে বা জেনেছে, তার মনে হয়েছে যে এডুকেশনটা দিয়ে সে মানুষের উপকার করতে পারে, কোথাও না কোথাও সেখানে বড় গ্যাপ বা ফাঁক থেকে গেছে। তার ফলে কি হয়েছে?
সে একটা বিজনেস করে কোন রকমে তার জীবন চালায় বা চালাচ্ছে, সেই জায়গায় সে সমাজের কোন কাজে লাগছে না। এই কারণেই সমাজে বড় একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে বা প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে। ভারতবর্ষে প্রচুর নিউট্রিশন পড়ানোর প্রতিষ্ঠান আছে, প্রচুর প্রতিষ্ঠান গভর্নমেন্টের দ্বারা প্রচুর প্রতিষ্ঠান আছে, প্রাইভেটাইজেশন প্রচুর প্রতিষ্ঠান আছে যেখানে কিনা নিউট্রিশনিস্ট বানানো হয়। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পিপিল ইউনিভার্সিটি অফ কানাডা ফিওনা একাডেমি অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আদার্স, আদার্স মানে আমাদের বাইরে ফিওনা একাডেমির বাইরে যারা কিনা আজকে নিউট্রিশন নিয়ে পড়াশুনো করছে তাদের সঙ্গে আমাদের তফাতটা কোথায়? তারা নিউট্রিশন পড়ে তারা মানে না। কেন মানে না? কারণ তাদেরকে যে পড়াশুনোগুলো করানো হয় সেখানে অনেক বড় বড় গ্যাপ থাকে, ফাঁক থাকে, এবং সেই ফাঁক থাকার জন্য তারাও সেই পড়াশোনাটাতে মজা পায় না। বাট পিপিল ইউনিভার্সিটি অফ কানাডা ফিওনা একাডেমি যে এডুকেশনটা আপনাদেরকে প্রোভাইড করছে সেখানে কোনো ফাঁক থাকে না। সেখানে হয়তো অনেক টেকনিক্যাল জিনিস আপনাকে শেখানো হয় না, কিন্তু বেসিক ফান্ডামেন্টাল যে নিউট্রিশন, বেসিক যে আমাদের শরীরে খাবার গিয়ে কি ঘটনা বা কি দুর্ঘটনা ঘটায় সেই জিনিসটা আমরা কিন্তু ফিওনা একাডেমি থেকে জানতে পারি। তার ফলে কি হয়, একটা মানুষ প্রকৃত নিউট্রিশনিস্ট হয়ে এই সংস্থা থেকে বা এই ইনস্টিটিউট থেকে তারা সমাজে আসে এবং সমাজের কাজে লাগে। আজকে যতজন পুরনো যে সমস্ত স্টুডেন্ট আমাদের এখান থেকে পাস করে বেরিয়েছেন আগামী দিনে, তারা কিন্তু আজকে প্রকৃতভাবে তাদের ফ্যামিলি, তাদের সোসাইটি, তাদের রিলেটিভ এবং তারা কর্মসংস্থানের জায়গা থেকেও তারা কিন্তু অনেক অনেক প্রতিষ্ঠিত অন্যান্য নিউট্রিশনিস্টদের থেকেও। তার কারণ কি? তার কারণ নিউট্রিশনিস্ট যে বেসিক বেসিক যে ফান্ডা সেই ফান্ডাটা তারা জেনেছে, তারা জানতে পেরেছে। সুতরাং মাই ডিয়ার ফ্রেন্ডস, এই ফান্ডাটাই কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত লাগবে। ক্যান্সার কোনো ম্যাজিক নয়, ডায়াবেটিস কোনো আলাদা কোনো প্রবলেম নয়, আর্থারাইটিস বা ব্লাড প্রেশার এটা কোনো আলাদা মেডিকেল চ্যালেঞ্জ নয় যে না না স্যার আমাদের তো নিউট্রিশনিস্ট নিয়ে পড়ানো হচ্ছে, আমরা তো নিউট্রিশনিস্টকে বারে মে জান রে, লেকিন ও ক্যান্সার, ও আলসার, ও জো স্কিন ডিজিজ হ্যায় ও ক্যাসে ও ঠিক হোগা, উসকে বারে মে তো হামকো পড়ায়া নাহি গিয়া। লেকিন জো জিস্ট আপকো মিলা ইস এডুকেশন দ্বারা, ও জিস্ট ক্যা হ্যায়, জো ভি হামারা মেডিকেল প্রবলেম হ্যায় উসকা মেইন মেইন জো কজ হ্যায় ও কজ ক্যা হ্যায়, হামারা ফুড, হামারা নিউট্রিশন। আগর ফুড গড়বড় হো জায়েগা, নিউট্রিশন আগর গড়বড় হো জায়েগা, তো হামারা শরীর মে কুছ না কুছ, কুছ না কুছ চ্যালেঞ্জ হোগা। সো ফুড গড়বড় আগর হোগা, ফুড চ্যালেঞ্জ আগর হোগা, তো উসকে লিয়ে ক্যা চ্যালেঞ্জ হোগা, হামারা জো ডাইজেশন সিস্টেম, জো ডাইজেস্টিভ ট্র্যাক জো হ্যায় উসমে গড়বড় আয়েগা। তো আগর উসমে গড়বড়ি আগর আয়েগা তো ও ক্যা করেগা, হামারা দোনো তরফ সে, এক তো উপর সে জো হাম খানা খা রহে হ্যায়, দুসরে ক্যা হ্যায় জো হামারা ওয়েস্ট মেটেরিয়ালস টক্সিন বডি সে নিকল জানা চাহিয়ে থা ও নিকল নহীঁ পা রহা হ্যায়। তো ইস দোনো জব একসাথ মিলতা হ্যায় তো ওহাঁ সে ক্যা শুরুআত হোতা হ্যায়, ওহাঁ সে হামারা মেডিকেল চ্যালেঞ্জ, হামারা মেডিকেল প্রবলেম, উসকা নাম আপ ক্যান্সার বোল সকতে হো, ক্যান্সার বোল সকতে হো, কুছ ভি বোল সকতে হো। তো ইয়ে বেসিক ফান্ডা আপকো মিলা, আপ ইসকে অন্দর কার্বোহাইড্রেট কে বারে মে সিখা, প্রোটিন কে বারে মে সিখা, ভিটামিন কে বারে মে সিখা, মিনারেলস কাইসে কাম করতে হ্যায় ইসকে বারে মে ভি সিখা, গ্লাইসেমিক ইনডেক্স কে বারে মে ভি সিখা, অর কাফি সারা জো হামারা जो मेटाबॉलिक सिंड्रोम रिलेटेड प्रॉब्लम वो हमारा शरीर के अंदर कैसे कैसे दिक्कत करता है, वो इंसुलिन रेजिस्टेंस कैसे हमारा शरीर को डिस्टर्ब करता है, इसके बारे में हम लोग पढ़ा। लेकिन आपका खाने का टेबल में, खाने का प्लेट में कितना बदलाव आया वो सबसे बड़ा क्वेश्चन रखता है, वो बड़ा मायने रखता है। माने आपनारा न्यूट्रिशन पढ़ार परे आपनादेर खाबार थालाते जदि कोनो परिवर्तन ना घटे तार माने किन्तु कोनो परिवर्तन घटेनि। বাহ্যিক পরিবর্তন আমি একটা সার্টিফিকেট হয়তো পাবো, সেই পরিবর্তন হয়তো আমার ঘটলো, কিন্তু প্রকৃত যে নলেজটা আমি পেলাম সেই নলেজের জন্য যে বদলাও যে পরিবর্তন আমার আসা দরকার সেই পরিবর্তন কিন্তু আমার এলো না। আবার আমি বিরিয়ানি দেখলে ঝাঁপিয়ে পড়ছি, আবার আমি সকালবেলা অমলেটের জন্য বায়না করছি, আবার আমি দুধ ক্ষীর সন্দেশ ননি দেখলে আমার মুখ থেকে জল আসছে, তার মানে কোথাও না কোথাও আমাদের এডুকেশন পূর্ণ হয়নি। নিশ্চয়ই এগুলো আমাদের সমাজের ব্যবস্থা বা এগুলো আমরা খেতে 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 অভ্যস্ত হয়ে গেছি আমরা জানি, কিন্তু আমাদের চিনি দেখলে এখন ভয় পাওয়া উচিত, এর জন্য কারণ চিনি আমাদের শরীরের জন্য কি করবে, গ্লাইসেমিক ইনডেক্সকে বাড়িয়ে দেবে, সুগার সালফার। তো এই জিনিসটা আমাদের মধ্যে হওয়া দরকার। আমি জানি যারা নিউট্রিশন নিয়ে পড়েনি যারা তারা হয়তো এই জিনিসগুলো এভাবে ব্যাখ্যা করতে পারবে না, কিন্তু আমাদের প্রত্যেকটা খাবার দাবার দেখলে আমাদের
চেহারার ভিতরে বা ব্রেনের ভিতরে ওই মেসেজটা চলে আসা দরকার যে আমাদের খেতে হবে কি কমপ্লেক্স কার্বোহাইড্রেট। সিম্পল কার্বোহাইড্রেট খেলে কিন্তু আমাদের মুশকিল, আর যদি বেশি খেয়ে ফেলি তাহলে আরো মুশকিল। সুতরাং এই জিনিসগুলো যদি আমরা আমাদের প্রাত্যহিক জীবনে ডেলি লাইফে যদি আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন আমাদের স্বাস্থ্য অনেক পরিবর্তন ঘটবে। আর যদি পরিবর্তন ঘটে তাহলে কি হবে, আমি যদি পরিবর্তিত হতে পারি, আমার যদি চেঞ্জ হয়, তাহলে আমার চেঞ্জ আর সমাজের পাঁচটা লোককে কি করবে, ইন্সপায়ার করবে, তাই না? তাদেরকে কি বলবে, আরে এই মানুষটা খুব সুন্দর হেলথ মেনটেন করছে, তাহলে কি করে মেনটেন করছে, কোশ্চেন কোশ্চেন মানে কি বিজনেস স্টার্ট। কারণ এন্ড অফ দ্য ডে মে আমাদের কি করতে হবে, এই এডুকেশনের মাধ্যমে আমাদের ক্যারিয়ার ডেভেলপ করতে হবে, তো আমাদের সমৃদ্ধি আনতে হবে। তো তাহলে সেটা তখনই সম্ভব হবে যখন আমি একজন প্রকৃত নিউট্রিশনিস্ট বলে আমি এই কাজটা করতে পারবো। আমি জানি এটা খুব কঠিন, যেমন আমি আমার কথা যখন বলি যে গত 9 বছর ধরে মাছ মাংস দুধ ঘি ছানা মাখন আমি ছেড়ে দিয়েছি, বলবেন স্যার আপনি ব্রহ্মচারী হয়েছে তাহলে আমার কি ঠিক আছে? না, আমি ব্রহ্মচারিত্বের জন্য নয়, আমি কোনো ঠাকুর দেবতার জন্য করিনি। তার কারণ আমার এইখানে কোশ্চেন ছিল যে আজকে এত হাজার হাজার মানুষ প্রতিদিন অসুস্থ হচ্ছে, ঠান্ডা পড়লেই সর্দি কাশি হবেই, একটু বেশি খেলে গ্যাস অ্যাসিডিটি হবেই, একটু কিছুদিন পরে কনস্টিপেশনের প্রবলেম হবে, মাথার যন্ত্রণা মাইগ্রেনের প্রবলেম হবে, থাইরয়েডের প্রবলেম থাকবে, ব্লাড প্রেশার ব্লাড সুগার, এই যে সমস্ত প্রবলেম প্রতিদিন আমরা শুনছি, তার ভিড়ে আমরা যে বেঁচে আছি, তাহলে তার উপায় কি সুস্থ থাকার উপায়? কেউ বলতে পারছে না, সবাই অল্প অল্প করে বলছে, ডাক্তার বলছে এটা করো, নিউট্রিশনিস্ট বলছে এটা করো, আয়ুর্বেদ বলছে এটা করো, এলোপ্যাথি হোমিওপ্যাথি কবিরাজি যা কিছু আকুপ্রেশার আকুপাংচার প্রত্যেকে আলাদা 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 মতামত দিচ্ছে, প্রত্যেকে কেউ একটা জিনিস বলতে পারছে না যেখান থেকে বলতে পারা যায় ইয়েস এটা করলে তুমি কমপ্লিট কমপ্লিট কিওর হতে পারবে। তো সেটা দেখার জন্য আমি কার উপরে পরীক্ষা করব? সবাই তো বলবে ভাই তুমি তোমার উপরে পরীক্ষা করে দেখো, আমার উপরে পরীক্ষা করতে এসো না, বাবা হোক মা হোক আর যাই হোক। তো আমার উপরে আমি পরীক্ষা করে দেখেছি আমার যে ডায়াবেটিস ছিল, ব্লাড সুগার ছিল 350 ব্লাড সুগার, হ্যাঁ একটু শরীরটা একটু ছোট হয়ে গেছে, সবাই বলছে একটু দুবলা পাতলা হয়ে গেছে, একটু রোগা হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করুন যে মেডিকেল চ্যালেঞ্জ আমার ছিল সেটা কিন্তু গায়েব। শুধু সেটা গায়েব নয়, বাকি আরো কিছু অ্যাসিডিটি গ্যাস কিংবা স্কিন ডিজিজ কিংবা হেয়ার লস কিংবা আরো যে সমস্ত প্রবলেম একটা মানুষের থেকে থাকে সে সমস্ত প্রবলেম গায়েব। আজ কোনো প্রবলেম নিয়ে আমাকে ভাবতে হয়নি, শুধু কি করতে হয়েছে, ফুড প্যাটার্নটাকে চেঞ্জ করতে হয়েছে। পৃথিবী আমাকে বলেছে প্রোটিন ভিটামিন মিনারেলস এর যে সমস্ত ছন্দ ছ এটা তোমাকে করতে হবে, নাহলে তুমি উড়ে যাবে, নাহলে তুমি মরে যাবে, নাহলে তুমি পারবে না, তোমার সোডিয়াম তোমার পটাশিয়াম গলে বেরিয়ে যাবে, তুমি অসুস্থ হয়ে পড়বে। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস পরীক্ষাতে দেখা গেছে সেখান থেকে কিন্তু চ্যালেঞ্জ যেটা সেটা কিন্তু আমাকে দিন দিন আরো সুস্থ করেছে, আরো আমাকে আরো সুন্দর করেছে। এবং এই নলেজ যখন আমি আরো অনেকের সঙ্গে শেয়ার করেছি তারাও কিন্তু দিনের পর দিন সুস্থ হয়েছে, সমৃদ্ধ হয়েছে তারা। তাহলে কোথাও না কোথাও দ্য ডিফারেন্স বিটুইন ল্যামিনার রিসার্চ সেন্টার অ্যান্ড আদার ইনস্টিটিউট আমরা ক্রিয়েট করতে চেষ্টা করেছি, আমরা একটা কাল্ট একটা একটা এমন একটা সমাজ এমন একটা বিশ্বাস আমরা তৈরি করার চেষ্টা করেছি যে অনলি ভেগান, ভেগান মিন্স অনলি ভেজিটেবল, নো অ্যানিমাল প্রোটিন আজকে আমাদের জীবনকে কিন্তু সমৃদ্ধ করতে পারে, সুস্থ করতে পারে। আর যদি ছোটখাটো কোনো প্রবলেম হয় আমাদের কাছে তো কোলন ডিটক্সিফিকেশন আছে, এর জন্য ম্যাজিক্যাল প্রোডাক্ট কোলন ডিটক্সিফিকেশন, জ্বরে হোক মাথার যন্ত্রণাতে হোক শরীরে খারাপ হয়ে হোক অ্যাসিডিটি গ্যাসে হোক কোলন ডিটক্সিফিকেশন ইমার্জেন্সি, এটা আমাদের শরীরের জন্য ইমার্জেন্সি একটা ট্রিটমেন্ট প্রসেস। সো আমরা ফুড প্যাটার্নকে যেমন চেঞ্জ করব, আমরা ফুড প্যাটার্নকে যেমন খেয়াল রাখবো, তার সঙ্গে সঙ্গে কোলন ডিটক্সিফিকেশন এবং জারোয়া টেকনোলজি বা জারোয়া ফুড প্রোডাক্টস যেগুলো আমরা আজকে নিয়ে এসেছি সেগুলোকে যদি তিনটেকে যদি আমরা একসঙ্গে পাঞ্চ করি তাহলে আমাদের জীবনে আমরা একটা পৃথিবীকে একটা অন্য রাস্তা দেখাতে পারবো। কারণ ভারতবর্ষে যেভাবে মানুষ অসুস্থ, যেভাবে শিল্প বিপ্লবের পরে হসপিটাল বিপ্লব গড়ে উঠেছে, মেডিসিন বিপ্লব যেভাবে গড়ে উঠেছে, প্রতিদিন নতুন নতুন মেডিসিন কোম্পানিরা তারা এসে বিজনেস করছে মানুষের শরীর নিয়ে মানুষের স্বাস্থ্য নিয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ল্যামিনার রিসার্চ সেন্টার সারা ভারতবর্ষের মানুষকে একটা সুস্থ রাস্তা দেখা দিতে পারছে, একটা সুস্থ সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য একটা পরিকাঠামো দিতে পারছে যেখানে তুমি ওষুধ ছাড়া ডাক্তার ছাড়া হসপিটালে না গিয়েও সুস্থ থাকতে পারো। আমি জানি এটা একটা কঠিন চ্যালেঞ্জ, কারণ পুরো সমাজ পুরো পৃথিবী যে একদিকে চলছে একটা স্রোতে চলছে, সেই স্রোতের বিরুদ্ধে যাওয়া এটা অনেক কঠিন। কারণ কোনো বিয়ে বাড়ি হোক কোনো অনুষ্ঠান বাড়ি হোক তুমি কেক না কাটলে তুমি মিষ্টি না খেলে তুমি মাছ মাংস না খেলে যেন পরিপূর্ণতা পাচ্ছে না, সেই সমাজ ব্যবস্থায় যখন তুমি ভেগানের কথা বলবে যখন তুমি শুধু ভেজিটেবল
কাঁচা মূলো টমেটো শসা খাবে সবাই তোমাকে টিটকিরি করবে বাবা কিন্তু আখরি যে জয় যে জিত সেটা কিন্তু ফিওনা একাডেমি ফিওনা হারবালের হবে না কারণ এটাই আসল রাস্তা এর বাইরে আর কোনো রাস্তা নেই সেটা প্রমাণিত ইয়েস অর নো ইয়েস সো এ যে কাল্ট हम लोग क्रिएट करने वाले हैं हम लोग क्रिएट कर रहा है और आप जो सोसाइटी में आपका घर में आपका गांव में आपका शहर में आप चला जाओगे वहां भी आपको उन लोगों को रास्ता दिखाना होगा उन लोगों को इस नॉलेज को प्रोवाइड करना होगा तब जाकर ये जो एजुकेशन तब जाकर ये जो आप यहां से सीखा इसका असली जो गुण बोला जाता है उसको तब मिलेगा तब लगेगा लेमिनर रिसर्च सेंटर फ्योना एकेडमी असली कुछ कर दिया जो करने वाला किसी को चाहिए था और भी बड़ा बड़ा इंस्टीट्यूट को करना चाहिए था वो लोग नहीं कर पाया कोई ना कोई जगह से लेकिन फ्योना एकेडमी कर रहा है और करेगा और आप लोग उसका क्या है एक एक पिलर हो आप गाँव में शहर में कोई भी जगह में आपका सोसाइटी के अंदर आप जाकर एक पिलर बनोगे और उस पिलर क्या करेगा काफी सारा ऐसा चैलेंजिंग पीपल उसको रास्ता दिखाएगा उसको हेल्प करेगा मदद करेगा तब जाकर आपका जो आज जो एजुकेशन आप जो आज ड्रेस कोड पहन लिया एक व्हाइट कलर देखने में बहुत अच्छा लग रहा है तब लगेगा इसका जो असली रिस्पेक्ट है तब इसको असली रिस्पेक्ट मिलेगा और हमारा जो फ्यूना एकेडमी का जो सोर्स था पीपल यूनिवर्सिटी के साथ ज्वाइंट वेंचर करके जो एजुकेशन सिस्टम हम यहाँ से चालू किया सो मेरा वो सपना जो था वो सपना भी पूरा होगा तब लगेगा जहाँ यस जो सपना आज फ्योना हरबल का था वो सपना आज घर घर में पहुंच रहा है घर घर में लोगों को हेल्दी बना रहा है और रियली वो कर पा रहा है तब जाकर इसका असली सक्सेस है सो कांग्रेचुलेशन थैंक यू एवरीवन आज के दिन के लिए ऐसा नहीं है आज आपका एजुकेशन खत्म हो गया आपके साथ कोई रिश्ता नहीं रहेगा आपके साथ रिश्ता रहेगा हमेशा रहेगा हमारा आयुर्वेदा जो एप्स है उसके द्वारा भी आप हमारे साथ कम्युनिकेशन कर सकते हो हमारा जो ऑफिस है उसके ऑफिस में भी आ सकते हो सुबह का जो मीटिंग होता है जो कोचिंग होता है मिस्टर पार्थ चक्रवर्ती हमारा कोच मेंटर जो हमारा पर्सनालिटी डेवलपमेंट का क्लास करता है उसके भी अंदर आप जुड़ सकते हो आप जब भी चाहो वो जो लिंक है मैं मैनेजमेंट को बोलूँगा उसको एक रखने के लिए कभी भी अगर मन करेगा हमारा जो क्लास है उस क्लास में आकर आप फिर से दोबारा उस चीज़ को जान सकते हो सुन सकते हो तब जाकर आपका नॉलेज और भी धीरे धीरे बढ़ सकता है क्योंकि नॉलेज अगर ज्यादा बढ़ेगा तो उसमें क्या होगा आपका रास्ता और भी खुलेगा और भी काम आसान हो जाएगा सो थैंक यू एवरीवन।